তিনজন একটা অফিসে আসবো, একজন বস হবে, সে অন্যদেরকে যা করতে বলবে তাই করতে হবে, আর সে যদি না করে তাহলে সে আউট। বাবা আমিও অফিসে কাজ করতে চাই। অবশ্যই করবে, কিন্তু সেটা লেখাপড়া শেষ করে। বাংলাদেশের পাশে ইন্ডিয়া, নেপাল, মায়ানমার, এগুলো সবগুলো এক একটা দেশ। আমরা তো সব হিসাব নিকাশের কাজ এইটাতেই করি। তাহলে আমিও হিসাব নিকাশের কাজ করতে চাই। চুনি খেয়েছি তো, অনেক কিছু খেয়েছি, ওখানে খেতে চাইলেই খাবার দিয়ে দেয়। বাসায় আসতো না, তাহলে আমাদের করা হবে। তুমি পড়ো ভাইয়া। পড়ছি, দাঁড়াও। বদ অবোধ রয়সু লরুল বদরুল সরে আল আলম আলম বদরুল আলম, আমি বুঝতে পেরেছি, এটা বাবার নাম। হ্যাঁ, বদরুল আলম লেখা। এখানে আমাদের বাসার ঠিকানাটাও দেওয়া আছে। এই যে বাসা নং 2, রোড নং 4, তাহলে বাবাকে কে দিয়েছে? দাঁড়াও, এই যে নাম লেখা আছে, আমি পড়ছি। বাবা জানতে পারে, ভাইয়া মাও তো জানতে পারে। চলো এটাকে মাকে দিয়ে আসি। বাবা, এই জিনিসটা দরজার নিচ দিয়ে এসেছে, আমি জানি এটাকে কি বলে। কি বলে? চিঠি। কিন্তু বাবা এটা দরজার নিচ দিয়ে আসলো কেন? উপর দিয়েও তো আসতে পারতো। খুব অন্যায় হয়েছে। এই চিঠিটার উচিত ছিল পাখির মতো উড়ে 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 দরজার উপর দিয়ে আসা। না বাবা, আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছিলাম ওরা কি একা একা আসে? না, ডাক পিয়ন এসে দিয়ে যায়। ডাক পিয়ন? ডাক পিয়ন আবার কাকে বলে? ডাক মানেও চিঠি। এই চিঠি যে ঘরে আসে বা যে ঘর থেকে বিলি হয় সেই ঘরকে বলা হয় ডাকঘর। আর এই যে একটা টিকিট লাগানো হয়, এই টিকিটটার নাম ডাক টিকিট। আর এই চিঠি যে বিলি করে তাকে বলা হয় ডাক পিয়ন। হাসছো কেন? সব কিছুতেই ডাক শুনতে মনে হয় হাঁস। তার মানে হাঁসের পালকের মতো চিঠিগুলো হাঁসের পিঠে চড়ে আমাদের বাসায় আসে। বাহ, কি মিষ্টি কথা! ডাকপিয়ন জানো একটা উড়ন্ত হাঁস। আচ্ছা বাবা, এটা কার কাছে এসেছে? এই যে দেখো, নাম লেখা আছে,
এই যে ইংরেজিতে লেখা আছে মিস্টার রাশেদ আহমেদ, মানে তোমার কাছে এসেছে। এই তো তুমি বুঝতে পেরেছো। আর এটা কোত্থেকে এসেছে? জাপান থেকে। জাপান? তুমি বুঝলে কিভাবে? এখানে তো কোনো জাপানি লেখা নেই। এই যে এখানে আছে, কিন্তু অল্প, আমি সেটা দেখে বুঝিনি, আমি টিকেটটা দেখে বুঝেছি। হ্যাঁ, এই যে জাপানি লেখা আছে। তুমি কি জাপানি পড়তে পারো বাবা? না, কিন্তু যে চিঠিটা পাঠিয়েছে সে আমার বন্ধু, সে চিঠিটা হয় বাংলায় লিখেছে না হয় ইংরেজিতে লিখেছে। দাঁড়াও একটু পড়ে নেই। বাহ, কি সুন্দর বাংলায় লিখেছে। বাবা, তুমি হাসছো কেন? আমার বন্ধুটা বেশ মজার কথা লিখেছে। সে খুব শিগগিরই দেশে আসবে, আর আসলে আমাদের বাসায় আসবে। তোমার মন খুব ভালো হয়েছে, তাই না বাবা? বন্ধু চিঠি পেলে কার না মন ভালো হয় বলো। তাহলে আমাদের কাছে কেন চিঠি আসে না? ছোটদের কি চিঠি হয় না? কেন হবে না? কেউ চিঠি লিখে তোমাদের কাছে পাঠালেই আসবে। কিন্তু কেউ তো লেখে না, চিঠিও আসে না। তোমার কি খুব ইচ্ছে করে চিঠি পেতে? হ্যাঁ, আমার কোনো বন্ধু আমাকে চিঠি লিখলে আমার মন খুব ভালো হয়ে যেত। ঠিক আছে, এক সপ্তাহের মধ্যে তোমার কাছে চিঠি চলে আসবে। বনি বান্টির নামেও কি আসবে? ওদেরও চিঠি লাগবে? হ্যাঁ, ওদের কোনো বন্ধু ওদেরকে চিঠি লিখলে ওরা অনেক মজা পাবে। হ্যাঁ, সেই বন্ধু তো তুমিও হতে পারো, তুমি ওদেরকে চিঠি লিখতে পারো। হ্যাঁ। হাই বা। এই ওরা কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি একটু দোকানে। আমার ছেলেরা তো আমার মাথা খারাপ করে ফেললো, তাদের নাকি চিঠি লেখার পেপার লাগবে। আমার মেয়ে ওর বাবার সাথে একই কাণ্ড করছে, আজকে ওদের মাথায় চিঠি পোকা ঢুকেছে। ডাক পিয়নটা আজকে এসেছিল, তাই হয়তো সব বাসাতে দু একটা চিঠি এসেছে। আমার মেয়ে যে চিঠি নিয়ে কি উচ্ছ্বাস! ও মাই গড, এই উচ্ছ্বাস ছোটবেলায় আমারও ছিল জানো। বাড়িতে চিঠি এলেই হয়েছে, একদম চিঠি 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 করে পুরো বাড়ি মাতিয়ে তুলতাম। আসলে এখন তো আর আগের মতো চিঠি আসে না, তার জন্য বিষয়টা ওদের কাছে খুব মজার আর নতুন মনে হচ্ছে। ভাগ্যিস ডাক পিয়ন এসেছিল, তাই বাচ্চারা চিঠি চিনল। এখন তো আবার ইমেল ফেসবুকের যুগ। শোনো, কয়েকদিন পর দেখবে চিঠি দেখতে জাদুঘর যেতে হচ্ছে। অথচ এই আমরাই একটা বয়সে কত চিঠি লিখেছি না? লিখেছো নাকি তুমি? হ্যাঁ লিখেছি তো, দাঁড়াও বলি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন প্রথম আমি চিঠি পাই আমার খালাতো বোনের কাছ থেকে। ও, আমি তো আমার সমস্ত চিঠিগুলো সুন্দর করে ভাজে ভাজে রেখে দিয়েছি। কার চিঠি এত যত্ন করে গুছিয়ে রেখেছো? কার আবার? বুবলির বাবার। বাবার হাতে একবার পড়লো, তারপর সব ঝামেলা বেঁধে গেল। ও বাবা, তার মানে তোমার সাথে বসে একদিন এই চিঠির গল্প শুনতে হবে না? আচ্ছা বলো বলো, তোমার মেয়ের জন্য চিঠি লেখার কোন পেপার আনবো বলো। আরে বুবলি কি করেছে জানো, ওর বাবার সমস্ত কাগজ নিয়ে গেছে, তারা দুজন বসে এখন চিঠি লিখছে। তাই? কার কাছে? কার কাছে সেটা তো আমাকে বলছে না, বলছে মা এটা একটা রহস্য, তার নাকি একটা চিঠি আসবে তার কোন বন্ধুর কাছ থেকে। চাই বলো না কেন, বন্ধুর কাছ থেকে চিঠি পেতে কিন্তু খুবই ভালো লাগে। ঠিক আছে, তাহলে এখন থেকে আমি তোমাকে প্রতি মাসে দুটা চিঠি পাঠাবো। ওকে, চলো চলো। বান্টি। জি ভাইয়া। আমি এখন তোমাকে যেটা যেটা বলবো তুমি সেটাই করবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। বনি বান্টি, তোমরা কি করছো? আমরা আজকে একটা নতুন খেলা খেলবো, তুমি খেলবে? কি খেলা? চিঠি চিঠি খেলা। একজন করে ডাক পিয়ন হবে, তারপর সে চিঠি নিয়ে আরেকজনকে দেবে। মজা তো। তারপর কি? চিঠি খুলে দেখতে হবে, যার চিঠিতে লেখা থাকবে ডাক পিয়ন সে হবে এরপরে ডাক পিয়ন। আমরা একটা চিঠিতে ডাক পিয়ন লিখে রেখেছি। আমিও খেলবো তোমাদের সাথে, আমার চিঠি পেতে খুব ভালো লাগে।
ছোটদের কাছে কখনো চিঠি আসে না, সেই জন্যই তো আমরা এই খেলা আবিষ্কার করেছি। কিন্তু বাবা বলেছে আমার কাছে একদিন চিঠি আসবে, যখন তুমি বড় হবে। এখন কেউ তোমাকে চিঠি দিবে না। এখনই আসবে, তোমাদের কাছেও আসবে। আমাদের কেউ চিঠি লিখবে না। কে বলেছে? আমি তোমাদেরকে চিঠি লিখেছি। তাই? কোথায় সেই চিঠি? দাও আমি পড়ি। সেটা তো এভাবে দেওয়া যাবে না। তাহলে কিভাবে দেবে? খামে করে দিবে? তারপর সেটা আমাদেরকে দেবে? না, তোমাদের হাতে তো আমি দেব না। তাহলে কিভাবে আসবে? যেভাবে বড়দের চিঠি আসে ঠিক সেভাবে, দরজার নিচ দিয়ে। ও, বুঝেছি। এর মানে তুমি দরজার নিচ দিয়ে রেখে যাবে। এখন দাও। না, আমি তোমাদেরকে দেব না, তোমাদের কাছে আসবে। তাহলে কিভাবে আসবে? সেটা তো এখন বলা যাবে না। যেদিন আসবে তোমরা বলো আমাকে। বলবো? আচ্ছা, তুমি চিঠিতে কি লেখাছো সেটাও এখন বলা যাবে না। তোমরা পরে যখন আসবে তখন পড়ে নিও। চলো আমরা খেলা শুরু করি। আচ্ছা বুবলি, তুমি এখানে বসো। আসসালামুয়ালাইকুম আপা। এই যে, এটা হচ্ছে আপনার চিঠি, ঠিক আছে? স্যার, আপনার জন্য একটা চিঠি আছে। এই যে, বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছে? আপনারা দুজন এখনো পড়ার টেবিলে? মা, আমরা পড়ছি না, আমরা তার চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস করছি। চিঠি লিখছি। তাই নাকি? কাকে চিঠি লিখছো তোমরা? বুবলিকে। তোমরা দুজনই বুবলিকে চিঠি লিখছো? হ্যাঁ, কারণ আমরা ওর বন্ধু। ও, তা বন্ধু ছাড়া আর কাউকে কি তোমরা চিঠি লিখবে না নাকি? হ্যাঁ, তোমাকে লিখবো, কিন্তু আজকে না। বুবলি কাকে লিখে নিই, পরে তোমাকে। বেশ, তা চিঠিগুলো কি এখনই বুবলিকে দিয়ে আসবে? না, আমরা এই চিঠি এখন বুবলিকে দিতে চাই না। তাহলে লিখছো কেন? কারণ বুবলি পড়বে, সবে যে কারণে চিঠি লেখে। বাপরে, আমার পণ্ডিত ছেলে। কিন্তু বলছো যে এই চিঠি বুবলিকে দেবে না, তাহলে বুবলি এই চিঠি পড়বে কিভাবে? যেমন করে তোমরা বড়রা চিঠি পাও, যেমন করে আমাদের দরজার নিচ থেকে চিঠি এসেছিল। দরজার নিচ দিয়ে চিঠি এসেছিল, তোমরা কিভাবে জানলে? বাবা বলেছে ডাকপিয়ন এসে দিয়ে যাই। ও, তা ডাকপিয়নকে কে দিবে এই চিঠি? কে দিবে? ভাইয়া। তাই তো মা, কে দেবে? মা দিবে। ও আচ্ছা, ঠিক আছে। মা কি এখনই গিয়ে বুবলিকে চিঠি দিয়ে আসবে? মা, আমার লেখা শেষ হলে তুমি কিন্তু ডাকপিয়নকে এটা দিয়ে আসবে। তোমাকে কিন্তু দিতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার আগে আমি গিয়ে একটু বুবলির বাবা মায়ের সাথে কথা বলে আসি, আর কোনোভাবে এই চিঠি বুবলির হাতে পৌঁছানো যায় কিনা, ঠিক আছে? কথা বলে আসি। ভাইয়া, মা কিন্তু দায়িত্ব নিয়েছে ঠিকই বুবলির হাতে চিঠি পৌঁছে যাবে। তুমি চুপ করে লেখো, তুমি সবসময় বেশি বুঝো। এটা হচ্ছে আমাদের পোস্ট অফিস, আর এগুলো হচ্ছে আমাদের পোস্ট বক্স, মানে ডাক বাক্স। এই পোস্ট বক্স দিয়ে আমরা কি করব? এই ডাক বাক্সের ভিতরে চিঠি ফেলতে হয়, তাই না বাবা? হ্যাঁ, তাই। ধরো আমরা বাংলাদেশের কোনো জায়গায় কোনো জেলায় চিঠি পাঠাবো, তাহলে চিঠি ফেলতে হবে বাংলাদেশ লেখা এই লাল ডাক বাক্সে। আর যদি চিঠি হয় শুধু ঢাকা শহরে কারোর জন্য, তাহলে হলুদ রঙের এই যে ঢাকা শহর লেখা আছে এই বাক্সে ফেলতে হবে। আর বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশে যদি চিঠি পাঠাতে চাও, সেই চিঠি ফেলতে হবে নীল রঙের ওই বাক্সে। আচ্ছা, আমি কোন দিকে ফেলব? খুঁজে দেখো।
কি খুঁজে পাচ্ছ না? খোঁজো খোঁজো খোঁজো, কে আগে পায়? আচ্ছা আমি একটু সহজ করে দেই, তোমাদের চিঠি কোথায় যাবে? ঢাকা শহর। ঢাকায়? ঢাকার জন্য এই যে হলুদ রঙের প্যান্ট, ঢাকা শহর, এটার মধ্যে খোঁজো, তিনজনই একটাতে খোঁজো। ছিদ্র করতে ফেলতে হবে। আমি বুঝতে পারছি না কোথায় দিয়ে চিঠি যাবে, কোথাও তো ফাঁকা নেই। এটা মনে হয় ভুল বাক্স। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়, এটা ভুল বাক্স, অন্য কোনো বাক্স নেই। না, এই যে দেখো একটা জাদু দেখায়। এই যেখান থেকে ফেলো। সবার চিঠি চলে গেছে। বাবা, এই বাক্সগুলো দিয়ে কি সোজা আমাদের বাসায় চলে যাবে? আমি বুঝেছি কিভাবে যাবে। এর নিচে দিয়ে বড় একটা পাইপ আমাদের বাসার সাথে লাগানো। আমি বলি, এই দেখো প্রত্যেকটা বাক্সের গায়ে লেখা আছে না, যে খোলার সময় প্রথমবার খোলে 9:40, দ্বিতীয়বার খোলে 15:30, মানে বিকেল 3:30। এই যে পোস্ট অফিসের ভিতরে অনেকে কাজ করছে, এর মধ্যে একজন আছে ডাক পিয়ন, সেই পিয়ন এই চিঠিগুলো নিয়ে যায়। এই লাল বাক্সগুলো বাংলাদেশের কোনটা কোন জেলায় যাবে সব আলাদা করে এরকম গুছিয়ে রাখে, বিভিন্ন জেলাটা আলাদা করে, ঢাকা শহরটা কোনটা মিরপুর যাবে, কোনটা গুলশান যাবে, কোনটা ধানমন্ডি যাবে, কোনটা কাকটা যাবে, সব আলাদা করে আলাদা আলাদা ডাক পিয়ন সেটি নিয়ে চলে যায়। এরপরে বিদেশেরগুলো আবার আলাদা করে দেওয়া হয়, কোনটা কোন দেশে যাবে সব আলাদা আলাদা করে আলাদা আলাদা, বিদেশেরটা আবার অন্য ডাকে চলে যায়, ওইটা আবার অনেক সময় লাগে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। আর এখন তো আরো সহজ হয়ে গেছে, কি বলো তো? বলো, ইমেল। হ্যাঁ, এখন তো অনেক সহজ, এই যে মোবাইলে তো টিপি 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 মেল করে দেওয়া যায়, কত সহজ হয়ে গেল না বলো। চলো তোমাদের ইমেল করাও শেখাবো, চলো। Pronto.